নমস্কার, আমি রৌনক নন্দী। আমার আজকের নিবেদন মেয়ে প্রশ্ন, লিখেছেন কবি মানিক চট্টোপাধ্যায়। মা, দুর্গা ঠাকুর মেয়ে কেন? অসুর ছেলে জানি, দাদাও বুঝি অসুর, তবে দুর্গা বুঝি আমি। মা ভাবছে মনে মনে, শোনো মেয়ের কথা, এমন কেন ভাবনা এলো, বলছে কি যাতা? শোনো তাহলে গল্প বলি, দুর্গা কেন মেয়ে? অসুরদের শক্তি বেশি দেব সেনাদের চেয়ে, যুদ্ধের দেবতারা পালিয়ে গেল সব, স্বর্গ হল হাত ছাড়া, উঠল মহারব। উম্মা বলে অসুরেরা অমর হলো সবে, নারিয়াতে মৃত্যু তাদের এমন কোথায় রবে? দুর্গা তখন সৃষ্ট হলেন অপূর্ব সেনারী, বিষ্ণু মহেশ সাজিয়ে দিলেন দিলেন অস্ত্র যে দরকারি, সব অসুরের মরণ হলো, দুর্গা দিলেন সাজা, দেবতারা স্বর্গ পেলেন, ইন্দ্র হলেন রাজা। আজকে অসুর লুকিয়ে থাকে অন্ধকার ওই মনে, পুরুষ এই ভেদাভেদ মূর্খ জনে গনে, রাক্ষসীরা হয় গো নারী, ধ্বংস করে সবই, নারী বলেই দুর্গা তুমি মিথ্যে করে যাবে। অশুভ সব শক্তি যেন অসুর বলে তারে, সব চিন্তা জ্ঞানের আলো সব অসুরে মারে, পুরুষ হলো শক্তি আধার, তারে ধারণ করে নারী, এই জগতে নারী পুরুষ সব যে দরকারি। নমস্কার।